আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ। উচ্চ আদালতে বিচারাধীন ধর্ষণ ও নারী নির্যাতন মামলা 2 মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। হাওড়ের 3 উপজেলাকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হল 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। এবং অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিনউদ্দিন। এবং সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধ করা সহজ নয়, মন্তব্য নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনারের। এবারে বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আগামী সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করা হবে। বর্তমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এখানে মৃত্যুদণ্ড রাখা হবে কি এখন যেটা যাবজ্জীবন সেটাই যথেষ্ট কিনা সেইটার বিবেচনাই তো আইনটা মানে আলাপ আলোচনার জন্য আমি সংশোধন এটা আনছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধনী একটা আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করার জন্য, এবং সেখানে এই আইন সংশোধনের ব্যাপারে আলাপ আলোচনা হবে এবং আইনটি সংশোধন হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ইউপি সদস্য মোজেম হোসেন সোহাগ ও আব্দুর রহিম। সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই ঘটনায় নারী নির্যাতন ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 3 মামলায় গ্রেপ্তার কালামকে 10 দিন এবং শিশু ও নারী নির্যাতন আইনের মামলায় মাইনুদ্দিন শাহেদের 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশের ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচি থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই ধর্ষণ নারী নির্যাতন, ক্ষোভে প্রতিবাদে রাজপথে বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের দাবি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কয়েকদিন ধরে চলছে তরুণ প্রজন্মের এই প্রতিবাদী কর্মসূচি। শুক্রবার বিকেল 3টায় বড় পরিসরে সমাবেশ করারও ঘোষণা তাদের। ধর্ষণ যে করে সে শুধুমাত্র একটা ক্রিয়া সম্পাদন করে এরকম নেই, সঙ্গে মনস্তত্ত্ব যুক্ত হয়ে আছে, এর সাথে সামাজিক বিষয় যুক্ত হয়েছে, সেগুলো সমাধান করা দরকার, আইনটাকে বাস্তবায়ন করা দরকার এবং আইনের ফাঁকফোকরকে বন্ধ করা দরকার। 9 অক্টোবর বিকাল 3টায় আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি এবং আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা একটি গণজমায়েত তৈরি করুন, সহিংসতা দূর করতে পারবো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন শিক্ষকরা। ধর্ষণের জন্য তারা মাদকের বিস্তার, নৈতিক শিক্ষার অভাব এবং পুঁজিবাদের আগ্রাসনকে দায়ী করেন। বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে দ্রুত আইনে ধর্ষকদের শাস্তি দেওয়ারও দাবি জানান তারা। আমাদের ছাত্রদেরকে দ্রুত বিশেষ ব্যবস্থায় চিরায়ত ধারায় ছাত্রদেরকে শিক্ষকরা যেভাবে নীতি নৈতিকতা দিয়ে জাতি গঠনের জন্য তৈরি করেছেন, শিক্ষকদেরকে সেই জায়গায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তা না হলে জাতিকে উদ্ধার করা যাবে না। প্রত্যেককে আমি আহ্বান করব যে আসেন, আমরা একসঙ্গে হই এবং আমরা সমাজের জন্য কিছু করি, এটাই আমাদের দায়বদ্ধতা। ঠিক একইভাবে আমাদের সবচেয়ে এই মুহূর্তে রিঅ্যাকটিভ মেজার যেটা নেওয়া দরকার সেটি হচ্ছে বিচারের নিশ্চয়তা বিধান। নারীর প্রতি সহিংসতা কমাতে পাঠ্যক্রমে শিশুদের নৈতিক শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিরও দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাজে যদি মায়েরা ভালো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
নোয়াখালী সহ দেশের প্রতিটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপি অযথা ইস্যু তৈরির চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সভায় সরকারের পদত্যাগ দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের যারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিএনপি কোনো ইস্যু না পেয়ে নোয়াখালীর ঘটনাকে আঁকড়ে ধরে সরকার বিরোধী আন্দোলনের অপপ্রয়াস চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি, রাজপথে একটা মিছিল পর্যন্ত করতে পারেনি। এদেশে রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি, সরকার নয়, ব্যর্থতা দায় নিয়ে বিএনপি নেতাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। সচিবালয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন জমা নেওয়া শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অপরাধী যেই হোক সরকার সবাইকেই আইনের আওতায় এনে বিচার করছে। এ ব্যাপারে যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে, প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক, এবং প্রতিবাদ হলে পরে সরকারের পক্ষে ব্যবস্থা নেওয়াটাও সহজ হয়। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে যারা সেখানে সরকারের পদত্যাগ চায় কিংবা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে, তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য এই নারী নির্যাতনকারীদের বা শিশু নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল ভিডিও ছবি আপলোড বন্ধে পর্যায়ক্রমে সরকার আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তথ্যমন্ত্রী। নিয়াজ জামান সজীব, ইটিএন বাংলা, ঢাকা। দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিও জানান ফখরুল। নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শুধু নারী নির্যাতন, নারী ধর্ষণ নয়, সমগ্র বাংলাদেশকে ধর্ষণ করছে, সেটাই বড় প্রমাণ। যে দায় তারা এড়াতে পারেন না, পারবেন কোত্থেকে? কারণ আপনারা যে সরকার তৈরি করেছেন সেই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে পদত্যাগ করুন, আপনারা ব্যর্থ হয়েছেন। চালু হলো কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, এই তিন হাওরকে যুক্ত করে 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর ফলে ওই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ার পাশাপাশি হাওর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়তে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। করোনায় অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। চারদিকে দিগন্ত বিস্তৃত জল, কিশোরগঞ্জের হাওর অধ্যাসিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যের সাথে এবার যোগ হলো সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাওর এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথ অনেকটা প্রশস্ত হলো বলেও জানান তিনি। রেল লাইন সম্প্রসারণ করে রেলের যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি, নৌপথে যোগাযোগ বাড়াচ্ছি, সড়ক পথে যোগাযোগ বাড়াচ্ছি। এতে করে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে, সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। করোনার কারণে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষা নিতে না পারায় শিক্ষার্থীদের অটো প্রমোশন দিতে হচ্ছে। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আমরা চাচ্ছি তাদের পড়াশোনাটা যাতে চলমান থাকে, সেই জন্য যেহেতু পরীক্ষা আমরা SSC বা SSC পরীক্ষা নিতে পারছি,
পাচ্ছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে, সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন। যত দুর্যোগে আসুক না কেন, সব বাধা জয় করেই দেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি। আমি আসব। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন। তিনি বাংলাদেশের 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গত 27 সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাকাউস। দুর্যোগ মোকাবেলার মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিসংখ্যান ব্যুরোর তথ্য তুলে ধরে জানানো হয়, করোনাকালে দেশের 21% বেশি মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। মানুষের দুর্ভোগ কমাতে 31টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে আবারও সচল হতে শুরু করেছে কলকারখানা, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। আসছে শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে, যা মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য প্রস্তুতির জন্য এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে আমাদেরকে বলেছেন এবং বিশেষ করে শীতের সময় আসার সম্ভাবনা আছে বলে সেই নির্দেশনা উনি দিয়েছেন, সেই পরিমাণ সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমরা জরিপেও দেখেছি 21.33% কিন্তু মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে, এবং যারা পেয়েছে তাদেরকে সঙ্গে যখন আমরা ইয়ে করেছি সবারই আয় ছিল মাসে 20,000 টাকার নিচে। করোনায় জুলাইয়ে ব্যবসা কম হলেও সেপ্টেম্বর মাসে আবারও এর গতি ফিরতে শুরু করেছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের হার 17% উন্নীত হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় রাষ্ট্রপতি তাকে স্বাগত জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের কেবল নিকটতম প্রতিবেশী নয়, বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতি আশা করেন দায়িত্ব পালনকালে দুদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাময় প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টা চালাবেন বিক্রম দোরাইস্বামী। ভারতের হাই কমিশনার জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয় ভারত। ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদিত হলে বাংলাদেশ সেটা সময় মতো পাবে বলেও তিনি জানান। এদিকে সীমান্তে হত্যা ইস্যুটি গুরুত্বপূর্ণ হলেও তা পুরোপুরি বন্ধ করা সহজ নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রাজধানীর গুলশানে ইন্ডিয়া হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠানে তিনি বলেন, এই ইস্যুতে কাজ করছে দুই দেশ। করোনাকালীন সময়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রতিবেশী দেশগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন হাই কমিশনার। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ভারতের। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করেন বিক্রম দোরাইস্বামী। Even one death is one death too many. We fully understand the sentiment in Bangladesh. This is not to justify it. Nobody wants to justify a killing. It's not a simple solution. But it's an important solution which we must all try to find together. All our economies have suffered greatly. Through partnership, through cooperation and through the closest effort to rebuild economic ties, we hope we can both resume economic growth where it left off. ভিসার মেয়াদ দেখে টিকিট বিক্রির সিদ্ধান্তের পরেও শৃঙ্খলা ফেরেনি সৌদি এয়ারলাইন্সে। বাংলাদেশ বিমানের বিরুদ্ধেও প্রবাসীদের রয়েছে রিটার্ন টিকিটে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ। রিপোর্ট শারমিন রিহার।
30 অক্টোবর পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে সেসব প্রবাসীদের সৌদি এয়ারলাইন্স টিকিট দেওয়ার জন্য ভেতরে ডাকলেও কয়েকশো যাত্রী অপেক্ষা করছেন প্রতিদিন। ভোগান্তি কমাতে সৌদিগামী ফ্লাইট আরও বাড়ানোর পাশাপাশি টিকিট বিতরণে স্বচ্ছতা আনার দাবি জানালেন ভুক্তভোগীরা। বিমানটা আরও মানে একটু বাড়িয়ে দিলে তাহলে সবাই ঠিকমতো যাইতে পারবে। 25 তারিখে ফ্লাইট আমার, টিকিট ভিসার মেয়াদ কালকে মেসেজ দিয়েছে আসার জন্য 9টার সময়, আমি 6টার সময় আইসি কিন্তু মেসেজ দেওয়ার পরও ঢুকতে দেয় নাই আমার এখানে। এখানে 30 তারিখের লোক আছে যাদের মেসেজ আসে নাই, কলও আসে নাই, কিন্তু সেখানে এখানে লোক আছে। রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পেতেও প্রতিদিন ভিড় করছেন প্রবাসীরা, সেখানেও হয়রানির অভিযোগ তাদের। বিমান অফিস থেকে যে এখন টোকেন দিয়েছে 12 তারিখের 12/10 আমাকে বললো যে 1,20,000 টাকা আপনি নিয়ে আসেন। তো আমি তাকে বললাম যে আমার এখানে তো আমি টিকিটটা কেটে আসছিলাম কুয়েত এয়ারলাইন্সের, তো সেটা বন্ধ হয়েছে পরিস্থিতির কারণে মেনে নিলাম, কিন্তু এখানে যে 1,20,000 টাকা আপনারা নিচ্ছেন তো সেটা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ম্যান বলতে যে আপনার ভিসার মেয়াদ আছে, আপনার পরে আসেন, তার আমরা এরকম পরেও আস্তে আস্তে আমাদের ভিসার মেয়াদগুলো শেষ হয়ে যাবে, একবার বাড়াইছে পরের বার বাড়াবে না। সৌদি প্রবাসীদের দ্রুত টিকিট পাওয়া এবং কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, এমন তথ্য দিয়ে অনলাইন আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকরা বলছেন সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ব্যাপারেও স্বীকৃতিও আসবে। তবে উত্তরণকালীন সঠিক কর্মপরিকল্পনা না নিতে পারলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি এই গবেষণা সংস্থাটি। একরামুল হক সায়েমের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মাপকাঠিতে 2018 সালে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ। সে সময় 3 বছরের পর্যালোচনায় দেশের মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ও পরিবেশগত এই 3 সূচকই ছিল ইতিবাচক। এই ধারাবাহিকতা ঠিক থাকলে স্বীকৃতি আসবে আগামী বছর। তবে করোনা মহামারীতে অর্থনীতির গতি প্রকৃতি পাল্টে যাওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও সিপিডির গবেষণা বলছে স্বাস্থ্য ও শিক্ষা খাত ছাড়া বড় ধরনের প্রভাব পড়েনি দেশের অর্থনীতিতে। কোভিডের আঘাতে দারিদ্র বাড়ছে, আয় কমছে, কিন্তু আপনি যেই সূচকের উপর নির্ভর করে উত্তরণ করেন সেই সূচকে কিন্তু আপনি উতরে যাবেন বলে মনে হচ্ছে। তাহলে এই প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যদি দারিদ্র বাড়ছে, বৈষম্যও বাড়ছে, তাহলে এইগুলোকে মোকাবেলা করার জন্য আপনি আন্তর্জাতিক সমর্থন এবং দেশের উন্নয়ন কৌশল কি হবে এইটিই পুনর্বিবেচনার প্রয়োজন। সিপিডি বলছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চেয়ে বড় বিষয় হলো সে সময় নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া। বৈদেশিক সাহায্য, অনুদান এবং প্রবাসী আয় কমার আশঙ্কা থাকায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে টেকসই পরিকল্পনা নেয়ার তাগিদ সংস্থাটির। ট্যাক্স যদি না বাড়ে, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যদি না বাড়ে, রেমিটেন্স যেখানে ভঙ্গুর অবস্থায় থাকে সেখানে এটা সমস্যা হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার উত্তরণকালীন দাবিনামাটাকে খুব দ্রুততার সাথে নিয়ে আসা উচিত। সেখানে বাণিজ্য, আমার উন্নয়ন অর্থ, আমার ওখানে মেধাস্বত্ব আইন, ওখানে আমার প্রযুক্তি, ওখানে আমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়াদি ইত্যাদি সমস্ত সামগ্রিকতায় এই দাবিনামাটা করা উচিত। এবং স্বল্পোন্নত দেশের পক্ষ থেকে যদি বাংলাদেশ না করে আর কোনো দেশে কিন্তু এই সক্ষমতাটা নেই। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার সহ 12টি দেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 2002 সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা বাতিল প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 3 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে 2002 সালের 30 অগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পাশাপাশি বোমা বিস্ফোরণ ও বহরের গাড়ি ভাঙচুর করা হয়। 2015 সালে এ ঘটনায় আদালতে চার্জশিট দেয় পুলিশ। ঘটনার সময় আসামি রকিবের বয়স 10 বছর ছিল উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি বাতিল চেয়ে 2017 সালে হাইকোর্টে আবেদন করা হয়। 2017 সালের 23 অগস্ট হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে। সম্প্রতি এই সংক্রান্ত রুল শুনানির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। সেনাবাহিনীর মেডিকেল কোর থেকে প্রথমবারের মতো নারী কর্মকর্তা হিসেবে নাজমা বেগমকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতিসংঘের ইতিহাসে তিনিই প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুইবার জাতিসংঘের লেভেল 2 হাসপাতালে নেতৃত্ব দেন। এছাড়া 2বার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন নাজমা বেগম।
বিমান বাহিনীতে থাকাকালে তিনি দুটি মেডিকেল স্কোয়াড্রন পরিচালনা করেন। 2016 ও 2019 সালে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জানিয়েছেন, সর্বপ্রথম নারী কমান্ডার নাজমা বেগমের কারণে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্টের অবদান জাতিসংঘ ও স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে। হেফাজতে ইসলামের সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে বিকেলে শহরের শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে মুফতি আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা আব্দুল বাসির খান, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শায়েখ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনির সহ ইমামগণ উপস্থিত ছিলেন। সভায় আল্লামা শফির আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। বিক্রয়োত্তর সেবাকে অটোমেশনের আওতায় আনতে এই ক্যাম্পেইন চালাচ্ছে কোম্পানিটি। এখন চলছে প্রচারণার সিজন ৮ পর্ব। এর আওতায় ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে রয়েছে 500% পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার। এ উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে 26 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি 6A9 মডেলের নতুন স্মার্ট ফ্রিজ উপস্থাপন করে ওয়ালটন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লিক। নির্ভুল কাব্যিক লেখনীর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল কমিটি সুইস একাডেমি জানিয়েছে, লুইস গ্লিকের কাব্যে রয়েছে অনাড়ম্বর সৌন্দর্য যা এই বিশ্বজগতে নিজের অস্তিত্ব খুঁজে পেতে একজন ব্যক্তিকে অনুপ্রেরণা যোগায়। এই কবির জন্ম 1943 সালে নিউ ইয়র্কে, তবে বড় হয়েছেন ম্যাসাচুসেটসে। বর্তমানে তিনি ইয়েল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক। 1968 সালে ফার্স্ট বোর্ন কাব্যগ্রন্থের মাধ্যমে লুইস গ্লিকের প্রথম আত্মপ্রকাশ ঘটে। এরপর দ্রুতই আমেরিকার সমসাময়িক সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর কবিতাগুলো। এ পর্যন্ত 12টি কাব্যগ্রন্থ বের হয়েছে তাঁর। এছাড়া কাব্যের উপর বেশ কয়েকটি প্রবন্ধ সমগ্র রয়েছে গ্লিকের। সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছে। প্রেসক্লাবে তাঁর স্মরণ সভায় একথা বলেন বক্তারা। এ সময় রাহাত খানের স্ত্রী, সাংবাদিক নেতা মঞ্জুরুল হাসান বুলবুল এবং কথাসাহিত্যিক রেজাউদ্দিন স্ট্যালিন উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবারে বাণিজ্য সংবাদ। কক্সবাজারের তামিম মার্কেটে চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কলঘর বাজার উপশাখা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, নতুন এই উপশাখার লক্ষ্য শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেয়া। এবারে পার্টেক্স খেলার খবর। আগামী 11 অক্টোবর শুরু হতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে 3 দলীয় সিরিজের নামকরণ করা হয়েছে প্রেসিডেন্টস কাপ নামে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একথা জানিয়েছেন। টুর্নামেন্টে অংশ নেবেন দেশের 50 জন শীর্ষ খেলোয়াড়। আপাতত কোনো স্পন্সর থাকছে না। প্রেসিডেন্ট কাপে 3 দলের নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
ডাবল লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। বাবল এনভায়রনমেন্টের মধ্যে সবাইকে নিয়ে আসবো, যারা প্লেয়াররা তো থাকবেন অবশ্যই তারা, এবং অন্যান্য যে সাপোর্ট স্টাফ যারা থাকবেন তাদেরকে, আমাদের গ্রাউন্ডসম্যানরা থাকবেন, এছাড়া অন্যান্য যে লজিস্টিক্সে যারা কাজ করবেন এরকম কিছু ডেজিগনেটেড পার্সন তাদেরকেও আমরা করোনা টেস্টের আওতায় নিয়ে আসবো। আগামী 10ই অক্টোবর তারা চেক ইন করবেন এবং তখন থেকে আমাদের বায়োবাবল এরিয়া যেটা সেটা আমরা ওইভাবে ম্যানেজ করবো। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবলের উন্নতি হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম এবং আমিনুল হক। তারা বলেন, সভাপতি হিসেবে যিনি গত এক যুগে ব্যর্থ হয়েছেন তার হাতে আবার ক্ষমতা তুলে দিয়ে ভুল করেছেন কাউন্সিলররা। ফুটবল বাঁচাতে নির্বাহী কমিটির নতুন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগের এই দুই তারকা। রিপোর্ট এস এম আশরাফের। ফুটবল কর্তা কাজী সালাউদ্দিনের কার্যক্রম নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কম হয়নি, কিন্তু সেসব সমালোচনা দূরে ঠেলে কাউন্সিলররা আবারও বেছে নেন সালাউদ্দিনকেই, যদিও সাবেক ফুটবলারদের আস্থা নেই তাদের উপর। যে ব্যক্তিটি গত 12 বছরে কিছুই করতে পারেনি এবং সে এখন আগামী 4 বছরে, তার কাছ থেকে আমার কাছে মনে হয় যারা ফুটবল অনুরাগী তারা কখনোই কোনো কিছু প্রত্যাশা করেন না। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সমালোচনাগুলো হয়েছে প্লাস যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা, এগুলো ওনাকে কিছুটা হলে দেখা উচিত, নিজে নিজেই রেকটিফাই হওয়া উচিত। দুই সহ সভাপতি সহ এবার 21 সদস্যের কমিটিতে নতুন নির্বাচিত হয়েছেন 11 জন। তাদের দৃষ্টিভঙ্গির উপরই আগামী দিনগুলোতে বাংলাদেশের ফুটবলের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে বলে মনে করেন সাবেক এই দুই তারকা। মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট থেকে যদি মূল্যায়ন করেন উনি, এদের মতামত নিয়েই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। ওনার সাথে সহসভাপতি পদে যে দুইজন নতুন লোক ইনক্লুডিং হয়েছে, ওনারা কিন্তু পলিসিগুলি জানেন যে কীভাবে ব্যবসায় সফলতা অর্জন করতে হয়। সো ফুটবলটাকেও যদি তারা সেই কর্পোরেট চিন্তাভাবনা নিয়ে দেখেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই দুটা লোকের কাছে আমরা প্রত্যাশা করতে পারি। 3 অক্টোবর নির্বাচনের দিন 2021 সালের ফুটবল কার্যক্রমের জন্য প্রায় 52 কোটি টাকার বাজেট পাস হয়েছে। সে অর্থের সঠিক ব্যবহার চান জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং গোলরক্ষক। একটা সুন্দর টিম তৈরি করা উচিত যাদের মাধ্যমে এই প্রোগ্রামগুলো উনি ইমপ্লিমেন্ট করতে পারেন। বাজেট করলেই হবে না, পরিকল্পনা করবে, সেই মাফিক যদি তারা কাজ করতে পারে তাহলে হয়তো বা আমরা একটা পজিটিভনেস দেখতে পারবো। তবে এসব পরামর্শ আদৌ বাফুফের সভাপতি আমলে নেবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ মোহাম্মদ আসলাম ও আমিনুল হক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ। উচ্চ আদালতে বিচারাধীন ধর্ষণ ও নারী নির্যাতন মামলা 2 মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় আরও 2 জন গ্রেপ্তার। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। হাওড়ের 3 উপজেলাকে যুক্ত করে কিশোরগঞ্জে চালু হল 30 কিলোমিটার অলওয়েদার সড়ক। অপার সম্ভাবনার দ্বার উন্মোচন বললেন প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম আমিনউদ্দিন। এবং সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধ করা সহজ নয় মন্তব্য নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনারের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।